আরো ভালো লাগতো সবই তো ঠিক আছে কিন্তু ওরা সেই থেকে বসে আছি কই একটু তো মাল গেলো না এখান দিয়ে আরে ওরা ও তো করলে হবে হ্যাঁ অপেক্ষা করো দেখতে পাব পল্টু দা চাপ নিও না টাইম পুরো ছকা আছে আর পাঁচ মিনিট অপেক্ষা করো এক করে স্কুল ছুটি হবে তারপরে দেখবো পুরো লাইন পড়ে গেছে কি বলছিস তাই নাকি হ্যাঁ বা বলেছে বলেছিস তাছাড়াও এখনই এখান দিয়ে জোঁয়া বৌদি তো যাবে আরে বা কি বলছিস তাই নাকি আর দাঁড়া দাঁড়া ফটকে কে একটা ফোন করি ওকে বলি ঝোঁয়া বৌদি আসছে হ্যাঁ পল্টু দা ফোটকে দেখে একটা ফোন করো

আরে বৌদি যে কোথায় যাচ্ছি এই মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি শুধু মেয়ে কাছে গেলেই হবে হ্যাঁ আমাদের দিকে তো একটু তাকাতে হবে নাকি হ্যাঁ কি করছো তোমরা এখানে এই যে হ্যাঁ কি আর করবো বলা হ্যাঁ তোমার অপেক্ষা করছিলাম বুঝে বুঝে তুমি গালা গালাগালি দাও কেন আরে বৌদি তুমি কিছু জানো না দিচ্ছি হ্যাঁ আমার বাপ গালি তো আমার ঠাকুর দা গালি তো আমিও দিচ্ছি আরে বৌদি ছাড়ো মাথা ছাড়ো আসো এখানে একটু বসো তো কোন সভ্যতা নেই আচ্ছা বৌদি দাদা বাড়িতে আছে কেন ওরা দাদা বাড়িতে না থাকলে কি বলছি আমি বৌদি বুঝবো তোমরা তো ভাবতে হবে না কি বলো বৌদি বলি <laughs>